إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار، فأولئك أصحاب النار هم فيها خالدون. أولئك أصحاب الجنة هم فيها خالدون. وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين
والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সব নবীর কালেমা এক ছিল সব নবীর আহ্বান একই ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত সকল পয়গম্বরের আহ্বান একটাই ছিল তোমরা ইবাদত করবে আল্লাহ তাআলার তাগুতকে পরিহার করে চলবে সকল নবীর একটাই কালেমা ছিল সবাই বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা সব নবীর কালেমা এক ছিল সব নবীর দাওয়াত এক ছিল সব নবী যে তাওহীদের দাওয়াত দিয়েছেন সকল নবী আল্লাহর একত্ববাদের আহ্বান করেছেন সব নবীর মুখ থেকে একটাই কালেমা বের হয়েছে সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মূসা কলিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সবাই বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে পৃথিবী এই পৃথিবীতে যখন আল্লাহ তাআলা মানুষ পাঠিয়েছেন সব মানুষকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটা হলো এই পৃথিবীতে কারো গোলামি চলবে না গোলামি চলবে দাসত্ব চলবে একমাত্র কার আস্তে বলবেন না কার আল্লাহ তাআলা এই পৃথিবীতে ভালো কাজ করার সুযোগও আছে মন্দ কাজ করার তো সুযোগ নাই আস্তে বলবেন খারাপ কাজের কি সুযোগ আছে সেই সুযোগটা কি এখন খারাপ কাজ করা সহজ না ভালো কাজ করা সহজ বলেন কোন কাজটা এখন ইজি সমাজে বলেন ভালো কাজ করা না খারাপ কাজ করা কোন কাজটা সহজ হইছে আজকে বলেন ভালো কাজ করা সহজ না খারাপ কাজ করা সহজ খারাপ কাজ করাটা আজকে ইজি হয়ে গেছে কেন অসৎ কাজ অন্যায় কাজ সেই সমাজে করা কঠিন যে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে ইসলাম যে সমাজে থাকবে
সেই সমাজে কখনো খারাপ কাজ সহজে করা যাবে না আর যে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে না সেই সমাজে খারাপ কাজের সুযোগ কমে যায় না বেড়ে যায় বেড়ে যায় সম্মানিত ভাইরা তাহলে একটা বিষয় স্পষ্ট হলো যে ইসলামী সমাজ যদি কোথাও থাকে সেই সমাজে খারাপ কাজ খুব কমে যাবে থাকবে না তা না কারণ গুনাহ করার যোগ্যতা বান্দাকে কে দিয়েছেন আস্তে বলে কে দিয়েছেন ফেরেশতার কি গুনাহ করার কোনো যোগ্যতা আছে ফেরেশতার কি বউ বাচ্চা আছে আমাদের বউ বাচ্চা আছে না নাই আমাদের বউ বাচ্চা আছে সন্তানাদি আছে ভাই বোন আছে সম্পদ আছে তারপরে জমাজমি আছে সোনা দানার প্রতি টান আছে টাকা পয়সার প্রতি মোহ আছে নারীর প্রতি টান পুরুষের আছে পুরুষের প্রতি টান নারীর আছে এই সমস্ত কামনা বাসনা সম্পদ জমানো এমন কোন চিন্তা কি ফেরেশতাদের আছে না মানুষকে এই সম্পদ এই কামনা বাসনা কে দিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন এই কামনা বাসনা এটা বান্দাকে আল্লাহ দিয়েছেন কিন্তু আল্লাহ বলছেন বান্দা তুমি কামনা করো তোমার মধ্যে বাসনা আসবে তোমার মধ্যে লোভ আসবে কিন্তু অবৈধ পন্থায় এই সমস্ত কাজগুলো করা যাবে না তুমি নারীর দিকে তাকাবে না কেন অবশ্যই তাকাবে কিন্তু বিয়ে কইরা না বিয়ে করার আগে আস্তে কয় বিয়ের আগে না বিয়ের পরে এখন তাকায় কখন আগেই তাকায় কোন পুরুষ যদি কোন নারীর দিকে পরপুরুষ পর নারীর দিকে যদি তাকায় সওয়াব না গুনাহ শুধু গুনাহ না কবিরা গুনাহ প্রথমবার হঠাৎ করে একটা নজর চলে গেছে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন প্রথম নজর মাফ দ্বিতীয় নজরটা পাপ দ্বিতীয়বার যদি সে না তাকায়া সে চোখকে কন্ট্রোল করে সে বড় মুজাহিদের ভূমিকা পালন করল বিশাল বড় জিহাদ তার হয়ে গেছে অনেকদিন আগে এক মাহফিলে এই কথা আমি যখন বলতেছিলাম রংপুরের দিকে হবে মনে হয় আজ থেকে আরো 17-18 বছর আগের কথা এক যুবক আমার বাম পাশে থেকে দাঁড়ায় বলে হুজুর প্রথমবার তাকানো যেহেতু জায়েজই আছে তাহলে এক পলকে এক নজরে সে থাকবো এক ঘন্টা আপনি কৌশল করবেন আপনার কৌশল সবচেয়ে বেশি বোঝার যিনি ক্ষমতা রাখেন তিনি কে আস্তে বলবেন না তিনি কে আল্লাহ নারী কি স্পর্শ করা যাবে না কিন্তু আপনার সামনে যদি কোনো পুকুরে অথই পানিতে যদি কোনো নারী যদি পড়ে যায় ডুবে যাচ্ছে মারা যাচ্ছে সেই সময় আপনার দায়িত্ব কি পর্দা করে না টেনে তোলা টেনে তোলা এখানে আল্লাহ তাআলা দেখবেন তার নিয়তের অবস্থাটা আমার বন্ধুগণ আমার ভাইরা যে সমাজে গুনাহ করাটা সহজ হয়ে যাবে সেই সমাজে ঈমান রক্ষা করাটাও কঠিন হয়ে যাবে ইসলামী সমাজে ইসলামটাকে মেনে চলা সহজ হয়ে যায় আর যে সমাজে ইসলাম থাকবে না সেই সমাজে ইসলামটাকে মেনে চলা খুব কঠিন হয়ে যায় তবে যারা ঈমানদার তাদের জন্য কঠিন বলতে কিছু নাই কারণ ঈমান আনা মানে বান্দা তার নিজের সিদ্ধান্তে না চলে কার সিদ্ধান্তে চলা আস্তে বলবেন না কার হুকুমে চলা আল্লাহর হুকুমে চলা হয়তো বলবেন হুজুর মাহফিল চলছে ঠাকুর গায়ে মসজিদ আছে মোড়ে মোড়ে লক্ষ লক্ষ হাজির সাহেব লক্ষ লক্ষ দাড়িওয়ালা মানুষ লক্ষ লক্ষ নামাজি মুসল্লি তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে আপনি আজকে ইসলামের সমাজ না বলে আপনি এটাকে অন্য ইসলামের সমাজ কেন বলছেন আমার বন্ধুগণ আমার রসুল যে সমাজে যেই সময়ে আমার নবী যে জন্ম নিয়েছেন যেই এলাকায় তার জন্ম হয়েছিল মক্কা নগরীতে তার জন্ম হয়েছিল যে সময়ে তিনি জন্ম নেন সেই সমাজের এক নম্বর বৈশিষ্ট্য ছিল সেই সমাজে সুদের কারবার ছিল নম্বর দুই জেনার কারবার ছিল নম্বর তিন মদক ছিল মদের কারবার ছিল নেশার কারবার ছিল আমার বন্ধুগণ সেই সমাজে
মাইটি ইজ রাইট জর্জার মুল্লুকদার জোর করে ক্ষমতাকে কুক্ষিগত রাখতো সেই সমাজের মানুষগুলো খুন কা বদলা খুন ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার নারীদের কোনো মূল্যায়ন ছিল না জীবন্ত নারীকে জীবন্ত পুঁতে মেয়ে সন্তানকে জীবন্ত পুঁতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিত আমার বন্ধুগণ তাহলে সে আইএমএ জাহালিয়াতের যুগে মদের কারবার ছিল জেনার কারবার ছিল সুদের কারবার ছিল আজকে আমাদের বাংলাদেশের সমাজে বুঝে এগুলো কিছুই নাই হ্যাঁ নাই নাই আছে মনে হয় রাগ করতেছেন আপনারা কথা বলি যারা সুদ খায় তাদের তো কষ্ট হতে পারে আবার না হয় একটু অস্ত্র ঘুরায় নেই নাকি আপনি ঘুরাতে বললি কি আমি ঘুরাবো না আমি তো আপনার কথাই চলবো না আমি যদি আপনার কথাই চলি তাহলে আমি আপনার গোলাম হয়ে গেলাম আপনি আমার কথা মানবেন না আমি আপনার কথা মানব না আমরা মানব আল্লাহর কথা কার কথা বান্দা বান্দার গোলাম হতে পারে না আজকে প্রবলেম দেখে নেই বান্দা বান্দার কথা শুনে আজ আজকে বান্দা বান্দার আইনকে মানে আল্লাহ বলছেন আলা সাবধান আলা লাহুল খালক ওয়াল আমর সৃষ্টি যার হুকুম চলবে তার আইন চলতে হবে তার এই কথা আমার দেশের সব মুসলমান বলতে পারবে না কিন্তু তারা মুসলমান তারা কি মুসলমান বুক উঁচু করে বলে হুজুর আমার দাদার নাম মুজাহিদুল ইসলাম আমার বাবার নাম শরীফুল ইসলাম আমি হলাম শহীদুল ইসলাম আমার দাদাও ইসলাম আমার বাপও ইসলাম আমিও ইসলাম এবার কোথায় আমি ইসলাম মানলাম না নাম দিয়ে কোনো কাজ হবে না নাম দিয়ে যদি কাজ হতো অনেক লোক তো জান্নাতে যাওয়ার কথাই ছিল কিন্তু নাম দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না আল্লাহ তাআলা নাম দেখবেন না বংশ দেখবেন না চেহারা দেখবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এরপরে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করেছি বিভিন্ন ভাষা বর্ণ দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো তবে তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে আমার কাছে সবচাইতে দামি এবং সম্মানিত যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে জোরে বলি সুবহানাল্লাহ আমরা গোলামি করব কার হুকুম মেনে চলব কার হালাল ধরব না হারাম ধরব হালাল না হারাম হালালটা ধরতে হবে এই দুনিয়াতে হালালকে যে বান্দা গ্রহণ করবে হারামকে যে বান্দা প্রত্যাখ্যান করবে হালালের জন্য জান্নাত হারামের জন্য কি জাহান্নাম সোজা কথা আল্লাহ বলছেন তুমি গোশত খাও কিন্তু মরা গরুর মরার প্রাণীর কোনো গোশত খেও না তুমি সেই প্রাণীর গোশত খেতে যেও না যে প্রাণী আল্লাহর নামে জবা হয় না গোশত কিন্তু দুটাই মরা প্রাণী আপনি যদি গোশতটা রান্না করে খান এটা আপনার জন্য হারাম হয়ে যাবে আবার জব যেভাবেই হোক না কেন জব কিন্তু হয়ে যায় বলিও হয়ে যায় কিন্তু আল্লাহর নামে যদি জব না হয় সেটা খাওয়া যাবে না সেটাও গোশত আল্লাহর নামে নিল না এই জন্য হারাম মরা প্রাণী এই জন্য হারাম আল্লাহ বলছেন আমার নামে জব হতে হবে জীবিত প্রাণী হতে হবে জীবিত প্রাণীর গোশত তোমার খেতে হবে হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল আহমাল খিনজির শুকুরের মাংস খাওয়া যাবে না আমার দেশে কিছু ভদ্রবেশী মুসলিম নামধারী কিছু লোক আছে শুয়ারের মাংস খায় আছে না আবার শুয়ারের মাংস এটা যতটুকু হারাম গিবত কিন্তু কোন অংশে কম বড় হারাম নয় ঠিক কি না গিবত তো নাই গিবত আছে মিথ্যা সাক্ষী আছে নাকি মিথ্যা সাক্ষী আছে মামলার সাক্ষী মামলা সম্পর্কে কিছুই জানা না অথচ সাক্ষী বসে আছে বলে যে সাক্ষী দেবো কয় টাকা দিবা
আছে না নাই টাকা দিয়ে সাক্ষী কেনে যারা যারা এই দুনিয়াতে যারা টাকা দিয়ে সাক্ষী ক্রয় করে ওরা জাহান্নামকে ক্রয় করছে ওরা জাহান্নামকে ক্রয় করছে যারা সতী শব্দী নারীর প্রতি মিথ্যা অপবাদ চাপিয়ে দেবে একজন ভালো মানুষের উপরে মিথ্যা অপবাদ চাপিয়ে দেবে এর চাইতে বড় জঘন্য কাজ এই দুনিয়াতে আর নেই এই সমস্ত কাজগুলো আদালত চত্বরে আছে না নেই কোর্ট কাছারিতে আজকে সাক্ষী অধিকাংশই সত্য না মিথ্যা মিথ্যা আমার বন্ধুগণ আমি যেখান থেকে আজকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি আল্লাহ রাব্বুল আলামিন এখানে সোজা কথায় তিনটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা স্থায়ী বাসিন্দা বলছেন কারা হবে জাহান্নামের স্থায়ী বাসিন্দা কারা হবে জান্নাতের স্থায়ী বাসিন্দা এবং আল্লাহ তাআলা বলছেন তোমরা আমি তোমাদেরকে কিছু কাজের অঙ্গীকার তোমাদের কাছ থেকে নিতে চাই যে সমস্ত অঙ্গীকারগুলো আগের উম্মতদের কাছ থেকে আমি নিয়েছিলাম এই তিনটা বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো নাম্বার 1 হলো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ কথা বলবো এতটুকু বললে ভুল হয়ে যাবে বলতে হবে কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না বললে আল্লাহ মানে ধরে ফেলবে রাসূলকে ধরে ফেলেছেন দুজন পয়গম্বরকে ধরেছেন রাসূলকে প্রশ্ন করা হয়েছে রাসূল বলেন আমি এই সমস্ত প্রশ্নের জবাব আগামী কালকে দেব কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই ভুলে গেছেন ভুলে যাওয়া মানুষের যোগ্যতা ভুলে যাওয়া কার যোগ্যতা মানুষের যোগ্যতা ভুল হবে ভুলে যাবে আমার নবীজি যখন বললেন আগামী কালকে জবাব দিয়ে দেব তিনটা প্রশ্ন করা হয়েছিল আসহাবে কাহাফ কারা এরপরে যুলকারনাইন কে এরপরে বলা হয়েছিল আরেকটা প্রশ্ন হলো রূহটা কি এই তিনটি প্রশ্ন যখন করা হলো রাসূল বললেন তিনটা প্রশ্নের জবাব আমি আগামী কালকে দেব কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই পরের দিন ওহী নাযিল হলো না পরের দিন ওহী নাযিল হলো না বেশ কয়েকদিন চলে যাওয়ার পর মক্কার কুরাইশে সবাই বলে ফেলল মুহাম্মদ কেন তুমি জবাব দিতে পারতেছ না মনে হয় তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে এক পর্যায়ে নাযিল হলো ওয়ালা তাকুলান্না লিশাইইন إني فاعل ذلك غدا إلا أن يشاء الله হে রাসূল আপনি কখনো ওই জাতীয় কথা বলতে যাবেন না যে কথার মধ্যে ইনশাআল্লাহ শব্দ হবে না আসবে না আপনি যখন কোনো কিছু করতে যাবেন তখন আপনি বলবেন إني فاعل ذلك غدا إلا أن يشاء الله আমি এই কাজটি করব ইনশাআল্লাহ আপনি যদি সেই দিন আপনার কথার সঙ্গে যদি ইনশাআল্লাহ শব্দ যদি জোড়া লাগায় দিতেন আমি পরের দিন হই নাযিল করে দিতাম আর একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন সিদ্ধান্ত নিলেন আমি আজকে রাতে আমার 100 স্ত্রীর সঙ্গে আমি আজকে সহবাস করব কতজন 100 জন পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী মানুষ হচ্ছে আম্বায়ে কেরামরা আল্লাহর নবীরা আল্লাহু আকবার বলে 100 জন নারীর সঙ্গে তিনি 100 জন স্ত্রীর সাথে তিনি সহবাস করবেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে এই সহবাসের মধ্য দিয়ে 100 স্ত্রীর গর্ভ থেকে দ্বীনের মুজাহিদ বের হবে আমি তাদেরকে দ্বীনের মুজাহিদ হিসেবে গড়ে তুলব কিন্তু ইনশাআল্লাহ বলেন না কি বলেন নাই ইনশাআল্লাহ বলেন এখন মনে মনে প্রশ্ন আসতে পারে হুজুর 100 বউ হয় এরকম চিন্তা হয়তো অনেকে করতেছেন সেই সময়ের শরীয়তে এটা জায়েজ ছিল আমাদের শরীয়তে কয়জন আসতে কোন কেন বলেন কয়জন চারজন আমার মায়েরা হয়তো মনে মনে চিন্তা করতেছে আতঙ্কে আছে হুজুর এটা আবার কি ওয়াজ শুরু করলে আতঙ্ক হওয়ার কিছু নাই চিন্তায় পড়ার কোনো কারণ নাই এই পৃথিবীতে আল্লাহ তাআলা আদম হাওয়ার আগমনের মধ্য দিয়ে সামাজিক বিধিবিধান পারিবারিক বিধিবিধান কোনটা বান্দার জন্য কল্যাণকর সবচেয়ে বেশি বুঝেন যিনি তিনি কে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই শরীয়তে সর্বোচ্চ 4টা পর্যন্ত বিয়েকে জায়েজ করেছেন আল্লাহ সমাজে বান্দার জন্য দিয়েছেন বিয়ে না জেনা আল্লাহর পদ্ধতি কি বিয়ে না জেনা আচ্ছা যখন সমাজে বিয়ে বেড়ে যাবে তখন সমাজে কি কমে যাবে
জেনা কমে যাবে আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি আস্তে কোন কোন বিয়ে বেশি না জেনা বেশি জেনা বেশি বিয়ের আগে কি হয় বিয়ের আগে কি হয় প্রেম হয় আচ্ছা বিয়ের আগে প্রেম হয় এই যুবকরা বিয়ের আগে প্রেম হয় না বিয়ে করে প্রেম হয় হ্যাঁ বিয়ে করে প্রেম হয় এরকম শুনছো কোথাও আজকে সমাজে বিয়ে করে প্রেম হয় তাহলে আজকে সমাজে বিয়ের চাইতে জেনার পরিমাণ বেশি জেনাকে আজকে উৎসাহ দেওয়া হচ্ছে বাল্য বিবাহের নামে বৈধ সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করে একটি প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে এরা যদি নিজের স্বেচ্ছায় যদি কোথাও গিয়ে দুই তিন দিন থাকে বলে এটা নাকি কোনো অপরাধী না এটা হতেই পারে আছে না নাই এটা আছে না নাই বলেন তাহলে লিভ টুগেদারকে জায়েজ করা হচ্ছে অবৈধ সম্পর্ককে উস্কে দেওয়া হচ্ছে আর বাল্য বিবাহ শব্দটা প্রয়োগের মধ্য দিয়ে এটা বৈধ সম্পর্ককে অবৈধ করা হচ্ছে তাহলে এটা কি ইসলামী সমাজের বৈশিষ্ট্য না ইসলামী সমাজের কিছু বৈশিষ্ট্য আছে আমি আজকে ওই দিকে যেতে পারবো না আমি যে আয়াতগুলো ধরেছি এই আয়াতগুলোর মধ্য দিয়ে আমি আজকে আলোচনার ইতি টানবো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে জাহান্নামটাকে স্থায়ী করে দেব তুমি যদি এই অপরাধটা করে আসো আবার পরক্ষণই বলছেন বান্দা আমি তোমার জন্য জান্নাতটাকে তোমার জন্য পার্মানেন্ট করে দিবে তুমি যদি এই আমলটা করে আসো আমরা আমলগুলো শিখি আমরা শিখবো আমরা আমল করবো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার هم فيها خالدون الله رب العالمين বলেন যখন কোন বান্দা কোন পাপ করে সেই পাপটাকে ঘেরাও করে ফেলে যদি কোন বান্দা তুমি যদি পাপ করে ফেলো সেই পাপ তোমাকে দুনিয়াতে ঘেরাও করে ফেলবে এবং তুমি জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে স্থায়ী বাসিন্দা হয়ে যাবে এই জন্য আমার আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জীবনটাকে গুনামুক্ত রাখা পাপ মুক্ত রাখা হাতের গুনাহ করা যাবে না চোখের গুনাহ করা যাবে না চিন্তার গুনাহ করা যাবে না পায়ের কোনো গুনাহ করা যাবে না জিহ্বার কোনো গুনাহ করা যাবে না লজ্জাস্থানের কোনো গুনাহ করা যাবে না আমার বন্ধুগণ গুনাহ মুক্ত জীবনটা যদি আমরা গড়তে পারি এটাই সবচাইতে বড় সফলতা আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য দুটো জায়গায় বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা وذكر اسم ربه فصلى আরেক জায়গায় বলছেন قد افلح من زكاها وقد خاب من دساها নফসের শুদ্ধতা আনতে হবে আমার মাথা থেকে পা পর্যন্ত সাড়ে তিন হাত যে বডিটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটা বিশাল বড় একটা রাষ্ট্রের নাম এই রাষ্ট্রের আমি হলাম রাষ্ট্রনায়ক এই চোখটা যদি আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি এই হাতটাকে যদি আমি নিজে নিয়ন্ত্রণ করতে পারি এই দুটো পাকে যদি আমি সকল হারাম কাজ থেকে যদি নিয়ন্ত্রণ করে যদি সুন্দর করে রাখতে পারি ভালো পন্থায় যদি রাখতে পারি আল্লাহ বলছেন বান্দারে এমন একটা দিন তোর সামনে হাজির হয়ে যাবে তোর সমস্ত বকর্মের সাক্ষী তোর দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাবে সেই দিন কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আল-ইয়াউম নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন বান্দার আজকের দিনে আমি তোমার মুখটাকে মোহরাঙ্কিত করে দেব সাক্ষী দেবে তোমার হাত সাক্ষী দেবে তোমার পা এই হাত দিয়ে কি করেছ এই হাত দিয়ে তোমার ক্ষমতা ছিল মানুষকে গুলি করে হত্যা করেছ এই হাত দিয়ে তুমি মিথ্যা রায় দিয়েছ এই হাত দিয়ে তুমি জুলুম করেছ এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে এই জন্য
হাতটাকে আমার নিয়মে চালাবো না আল্লাহর নিয়মে চালাবো কার নিয়মে চালাবো আল্লাহর নিয়মে চালাবো তোমার কলমের লেখার শক্তি ছিল তোমার কলমের খোঁচা দিয়ে তোমার সিগনেচারে হ্যাঁ হতো না হতো তুমি যদি তোমার কলমের সিগনেচার দিয়ে যদি ভালো একজন মানুষকে তুমি যদি ফাঁসির রায় দাও আর খারাপ একজনকে তুমি যদি বেকসুর খালাস দিয়ে দাও কিয়ামতের দিন তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে এজন্য সাড়ে তিন হাত দেহটাকে গড়িয়ে নিতে হবে কি দিয়া আস্তে বলবেন না কি দিয়া কোরআন দিয়ে হাত দিয়ে যা কিছু করব খারাপ কিছু না ভালো কিছু ভালো কিছু করব চোখ দিয়ে যা দেখব খারাপ কিছু না ভালো কিছু কান দিয়ে যা শুনব খারাপ কিছু না ভালো কিছু ভালো কিছু ইদানিং ইয়াং ছেলেদের কানের মধ্যে ইয়ারফোন ঢুকানো থাকে ইয়ারফোন ঢুকায় তো একদিন আমি উত্তরার দিকে ঢাকা উত্তরার দিকে আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছিলাম তো একটা ছেলে দেখি রাস্তা ঠিক মাঝখানে ভিতরের লেনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে পিছন থেকে হর্ন দিচ্ছি বারবার কিছুই সে শুনছে না পরে যখন কাছাকাছি চলে গেছে তখন সে টের পাইছে আস্তে করে সাইড দিয়েছে দেখি ওর কানের ভিতরে ইয়ারফোন ঢুকানো তো বললাম তুমি তো অ্যাক্সিডেন্ট করবা তো ও তাও শুনতেছে না কিছুক্ষণ পর দেখি কানের মধ্যে ইয়ারফোন ঢুকানো তো বান্দরের মতো লাফাচ্ছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত যুবকরা এ আমার যুবকরা কানের ভিতরে ইয়ারফোন না ঢুকাইয়া খারাপ কিছু না শোনে তুমি সুন্দর তেলাওয়াত শোনো সুন্দর করে তেলাওয়াত করো সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান তাহলে এই কান কি আশেপাশে কোনো কিছু শোনা যাবে এই চোখ দিয়ে আশেপাশে কিছু দেখা যাবে এই হাত দিয়ে আশেপাশে কোনো কাজ করা যাবে এই দুটো পা দিয়ে কাউকে অন্যায়ভাবে লাথি মারা যাবে কারো বাড়ি ভাঙ্গা যাবে কারো প্রতি জুলুম করা যাবে যাবে আমার এই বডি যদি আমি গুনামুক্ত রাখতে পারি আমার এই চোখটাকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি আমার এই হাতটাকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি হারাম মুক্ত রাখতে পারি হারাম কাজে যদি না জড়াতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোমাকে ওয়াদা করছি আমি তোমার জন্য আমি নিজে ওয়াদা করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনতাজতানিবু কাবায়রামা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা বান্দা তুমি যদি এই দুনিয়ার জিন্দেগিতে বড় বড় কবিরা গুনাহগুলো যদি ছেড়ে দাও আমি তোমার ছোট ছোট যে অর্জিত গুণাগুলো সমস্ত গুণাগুলোর দিকে আমি আল্লাহ নজরই দেব না মাফ করে দেব কবিরা গুণাগুলো তুমি যদি ছেড়ে দাও কবিরা গুণাগুলো কি কি সুদের কাছে যেও না জেনার কাছে যেও না খুনের কাছে যেও না দুনিয়ার কোন আইনকে বিশ্বাস করো না পিতামাতার সঙ্গে নাফরমানি করো না চুরির কারবার করো না খুনের কাছে যেও না এই সমস্ত বড় বড় যে কবিরা গুণাগুলো আছে কবিরা গুণাগুলো ছেড়ে দাও আল্লাহ বলছেন তোমার কিছু নফল নামাজ বাদ পড়ে গেছে জিকির আজগারগুলো বাদ পড়ে গেছে ছোটখাটো গুণাগুলোর দিকে আমি আল্লাহ না তাকায়া অনুদখিল কুম্মুদখলান করিমা আমি তোমাকে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব কার কথা আমার প্রতি সবচেয়ে বেশি দয়া কার বেশি সবচেয়ে আমার প্রতি রহমত কার বেশি আল্লাহই তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন পৃথিবীর ভালোবাসা কে বলেছে স্থায়ী তার মধ্যে স্বার্থ আছে বইয়ের জন্য আপনি বরাদ্দ দিবেন না বউ আপনার কাছ থেকে চলে যাবে সন্তানকে খাবার দেবেন না সন্তান আপনার দিকে বড় চোখ রাঙ্গায় তাকাবে আপনার বসকে আপনি সন্তুষ্ট করবেন না আপনাকে প্রত্যাখ্যান করবে পৃথিবীর সকল ভালোবাসার মধ্যে স্বার্থ জড়িত আছে কিন্তু আমার আল্লাহ তাআলা বান্দাকে যে ভালোবাসা দিয়েছেন আল্লাহ বলছেন বান্দারে তুই নামাজ পড়িস না এরপর আমি তোকে খাবার দেই বান্দা তুই আমার আকাশের নিচে বসে জেনার কারবার করিস আমি তোর নাকের সামনে থেকে অক্সিজেনটা সরায় দেই না তুই বান্দা সুদের কারবার করিস আমি তোকে তারপর আমি আমার বান্দা হিসাবে আমি তোকে মাফ করে দেওয়ার চিন্তায় থাকি ও বান্দা আমি তোকে সুযোগ দিচ্ছি বান্দা আমি তোর প্রতি রহম দিতে চাই
রহমত করতে চাই বান্দা বড় বড় গুনাহগুলো ছেড়ে দে বান্দা তুই চিন্তা করবি না আমি তোকে জান্নাত দিয়ে দেব মা তার সন্তানকে যতটুকু না ভালোবাসেন তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ আমার আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন এইজন্য আমরা যে আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন আমারও দায়িত্ব হলো সবচেয়ে বেশি ভালোবাসা কাকে আস্তে বলবেন না কাকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা এই যে আমরা এখানে বসে আছি হাজারো মানুষ এখানে বসে আলোচনাগুলো শুনছি হঠাৎ করে মালাকুল মওত কারো কাছে যদি চলে আসে মালাকুল মওত আসলে পরে মনে হয় র‍্যাবসিটা কোবরা এসে এটা রক্ষা করতে পারবে প্রশাসন এসে রক্ষা করতে পারবে একটা প্রেসিডেন্ট আসলে পরে সেই প্রেসিডেন্ট আসার সাত দিন আগের থেকে বড় গোয়েন্দারা সেই জায়গা আগে তদন্ত করে সেই জায়গায় পরিদর্শন করে কত সিকিউরিটি সিকিউরিটির উপরে সিকিউরিটি কত সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পরে প্রেসিডেন্টকে সেখানে ডাকা হয় কিন্তু আমার বন্ধুগণ মালাকুল মওত যখন কারো কাছে আসবে কোনো সিকিউরিটি কোনো কাজে আসবে নাকি কোনো কাজে আসবে না এই যে বসে আছি মালাকুল মওত যদি কারো কাছে চলে আসে কেউ চুল পরিমাণ কোনো উপকার করতে পারবেন না যিনি মালাকুল মওতের সম্মুখীন হয়ে যাবেন আস্তে করে ঘাড় মটকে দেহটা নিস্তেজ হয়ে যাবে আস্তে করে পড়ে যাবেন কোনো শক্তি আর কাজ করবে না পালস থাকবে না দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বড় জোর এই জায়গায় একজন লোক মারা গেলে পরে আপনি এত মানুষ এখানে হাজির হয়েছেন কিচ্ছু করতে পারবেন না বড় জোর অ্যাম্বুলেন্সকে ডাক দেবেন অ্যাম্বুলেন্স চলে আসবে এই বাজার আসার পর অ্যাম্বুলেন্স ওই লাশটা আস্তে করে সবাই তুলিয়ে দিবেন চোখের পানে ফেলে একটু কাঁদবেন আর বলবেন ড্রাইভার মহাশয় এই লাশটা নিয়ে লাশের বাড়িতে লাশটা পৌঁছায় দাও লাশটা নিয়ে চলে যাবে বাড়ির সামনে হাজির হবে লোকজন বাড়ি থেকে বের হবে সবার চোখে চোখে পানি আসবে সবাই কান্নাকাটি করবে কিন্তু যে লোকটা কষ্ট করে এই বাড়িটা করেছে এত মেহনত করে পরিবারটা গঠন করেছে কিন্তু ওই পরিবারের লোকজন ওই পরিবারের বউ বাচ্চা যারা আছে একটা বারের জন্য ওই লাশটাকে ঘরের মধ্যে কেউ তুলবে তুলবে নাকি ঘরেও জায়গা নাই বারান্দাতেও জায়গা নাই উঠানেও জায়গা নাই একটা কোনায় আস্তে করে চাদর মুড়ি দিয়া পর্দা করে আড়াল করে গরম পানির ব্যবস্থা করে গোসলটা সম্পূর্ণ করাইয়া দেবে যতটুকু কাপড় চোপড় ছিল আলমারিতে সমস্ত আলমারির কাপড়গুলো অচল হয়ে যাবে লকারের কাপড় চোপড়গুলো অচল হয়ে যাবে এমনকি গায়ের পরিহিত সেলাইওয়ালা জামাটাও কেচি দিয়ে কেটে কেটে খুলে নেবে সেলাইবিহীন পকেটবিহীন এরপরে সিম্পল কাপড় সাদা কাফনের কাপড়টা পড়ায় দেবে মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া জানাজার আয়োজন হয়ে যাবে লোকজন বাড়ি এসে ভরে যাবে সবার চোখে চোখে পানি জমা হয়ে যাবে জানাজায় হাজির হবে হাজার হাজার মানুষ কিন্তু জানাজা শেষ হবে কিন্তু কেউ আর তাকে ডাকবে না কেউ তাকে আর আমন্ত্রণ করবে না ওই যে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে কবরের শয়ে দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে ওই যে বিদায় দিয়ে আসবে দিন শেষ আমার বন্ধু কেউ নয় দিন শেষ আমার বন্ধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে আমার বন্ধু কে সে আল্লাহর কাছেই যেহেতু ফিরে যেতে হবে আসামি হয়ে ফিরতে চাই না আমরা আসামি কে হবে যে কবিরা গুনাহ করবে আসামি কি হবে যে শিরকের কাজ করবে আসামি কি হবে যে পিতামাতার অবাধ্যতা করবে আসামি কি হবে যে নামাজকে ছেড়ে দেবে জাহান্নামে যাওয়ার বহুগুলো কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন সূরা মুদাসসিরের মধ্যে চারটা কারণ উল্লেখ করা হয়েছে জাহান্নামে যাওয়ার চারটা কারণ নাম্বার ওয়ান হলো আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার ও জাহান্নামীরা আজকে তোমরা জাহান্নামে কেন জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ার জিন্দেগিতে চারটা কাজ করে আসি নাই কয়টা চারটা কাজ করে আসি নাই এক নাম্বার হলো মা সালাকাকুম ফি সাকার
আজকে আমরা এই দুনিয়াতে এক নাম্বার কাজ করেছি সেটা হলো লামনাকু মিনাল মুসাল্লিন আমরা আজান শুনেছি মিনার থেকে থেকে আজানে আমাদের কান পর্যন্ত আজানের শব্দ এসেছে মুয়াজ্জিন আজান দিয়েছে নামাজে যাওয়ার জন্য কিন্তু নাক ডেকে ঘুমিয়েছি ফজর নামাজটা পড়ি নাই অথচ যদি কোনো বান্দা ফজর নামাজ এবং এশার নামাজটা যদি জামাতের সাথে পড়ে আল্লাহ তাআলা গোটা রাত কিয়ামুল লাইল নফল নামাজের সব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেন ফেরেশতারা দোয়া করে বান্দা যখন নামাজটা শেষ করে কালকে হাদিসটা পড়ছিলাম সকালবেলা আমি দার্সে হাদিস যখন পড়তেছিলাম একটা হাদিস এসেছে যখন কোন বান্দা সালাম ফিরেই যখন মুসাল্লায় বসে থাকে মুসাল্লায় যতক্ষণ বসে থাকে ফেরেশতারা দুটো দোয়া করে একটা দোয়া হলো আল্লাহুম্মা গফির লাহু আল্লাহ এই বান্দাকে মাফ করো আরেকটা দোয়া হলো আল্লাহুম্মা রহমহু আল্লাহ এই বান্দার প্রতি তুমি রহমত নাযিল করো যেরকম সুবহানাল্লাহ ফেরেশতারা মানে আপনার জন্য দোয়া করে যখন কোন বান্দা মুসাল্লায় দাঁড়ায়া থাকে এমনি নামাজ না পড়েও যদি দাঁড়ায়া থাকে তবু নামাজের সওয়াব তবু কিসের সওয়াব নামাজের সওয়াব আমার ভাইয়েরা এই বান্দা দুনিয়া থেকে বিদায় হবে প্রথম প্রশ্ন হবে কি নিয়া আস্তে বলে কি নিয়া বলেন নামাজ নিয়া এত সমাজের উন্নয়ন চলছে সমাজের মানুষ মুসলমান আজকে নামাজ পড়ে না তার জন্য কোনো হেডেক নাই যে নেতৃত্বে নামাজ নাই সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি বেনামাজি নেতৃত্ব আমরা মানি না আজ জাতি গঠন করতে নিয়ে কত প্ল্যান কত মেগা প্ল্যান কত চিন্তা কত ফিকির কত জিকির অথচ এই দেশের ষোলো থেকে সতেরো কোটি মুসলমান কত পার্সেন্ট নামাজ পড়ে অথচ মসজিদকে যদি আজকে আবাদ হতো করা হতো মুসলমান যদি আজকে মসজিদকে আবাদ করতো সমাজের সুদের গন্ধ খুঁজে পাওয়া যেত না সমাজে জেনা খুঁজে পাওয়া যেত না সমাজে মদের কোন সামগ্রী মদের মাদকদ্রব্য খুঁজে পাওয়া যেত না যখন সমাজ থেকে নামাজ উঠে যাবে নামাজ যখন থাকবে না তখন সুদ ঢুকে যাবে সেখানে জেনা ঢুকে যাবে আসসালাতু ইমাদুদ্দিন সালাত হচ্ছে দিনের স্তম্ভ ফাকাদ আকামাহা যে নামাজকে কায়েম করবে সে দিনকে কায়েম করলো আল্লাহু আকবার আজকে সে নামাজের ব্যাপারে কোনো কথা নাই কোনো বক্তব্য নাই খালি খেলা হবে বললে হবে না ঠিক কি না খালি এগুলো বললে হবে না জাতি গঠন করার জন্য কথা বলতে হবে নামাজ পড়ুন কাজে আসবে ঠিক কি না নামাজের কথা বলুন নামাজের দাওয়াত দিন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ যে পরিবারে নামাজ আছে সেই পরিবারটা জান্নাতের টুকরা যে পরিবারে নামাজ নাই সম্পদ টাকা দিয়েও সেই পরিবার কখনো শান্তি আসতে পারে না আসতে পারে না যার দিনটা শুরু হবে নামাজ দিয়ে যার দিনটা শুরু হবে সেজদা দিয়ে তার দিন হবে শ্রেষ্ঠ দিন তার দিলটা প্রশান্ত থাকবে আমরা দিন শুরু করব নামাজ দিয়ে জোরে বলি ইনশাআল্লাহ নামাজ হবে কয় অক্ত আসতে বলবেন না কয় অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ আমরা একা পড়বো না জামাতে পড়ব বুঝে পড়বো না না বুঝে পড়বো ওই বেচারির মতো বোঝা যাবে না এক বেচারি ২৫ বছর নামাজ পড়ে মসজিদে কিন্তু সূরা ফাতিহার অর্থ জানে না এক হিন্দু বেচারি তার বাড়ির সাথে আবার এক হিন্দু বেচারির বাড়ি প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায় আর শুনতে পায় সামি আল্লাহ হলিমান হামিদা হিন্দুর চিন্তা হলো এই ইমাম সাহেবের হলো কি শুধু এক মহিলার নামে দোয়া পড়ে হামিদা মেয়েটা কার মেয়ে ও আবার হামিদা তালাশ করতেছে আর বলে কাকে তো প্রতিবেশী মুসলমান সেও নামাজ পড়ে তাকে ডাক দিয়ে বলে ভাই তোমাদের ইমাম সাহেবের হলোটা কি কেন কি হয়েছে দোয়া কি করার জন্য আর কোনো মহিলা নেই খেলে হামিদা হামিদা করে রহিমা আছে করিমা আছে তা হামিদা মেয়েটা কার মেয়ে বলো তো এখন এই মুসল্লি বলতেছে ভাই ২৫ বছর যাবৎ বা জামাতের সাথে আমি নামাজ পড়ি কিন্তু আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে আমার কথা কি বুঝে আসতেছে আজকে যদি আমার দেশের মুসল্লি যদি নামাজের ভিতরে যে তেলাওয়াতগুলো করা হয় যদি অর্থ বুঝত
অন্তত মুসল্লি হয়ে কোনদিন সুদের কারবার করত না জেনার কারবার করত না মাদকের কারবার করত না আমরা পাপ কাছে নিজেকে জড়াবো না জোরে বলি ইনশাআল্লাহ যখন কোনো বান্দা পাপ করার সঙ্গে সঙ্গে সাতটা জিনিস তাকে ধরে ফেলে সাতটা ক্ষতিকর জিনিস তার মধ্যে চলে আসে কয়টা জিনিস সাতটা ক্ষতিকর জিনিস তার মধ্যে চলে আসে মনোযোগ দিয়ে কথাটা শুনবেন খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল নাম্বার 1 হলো যখন কেউ পাপ করে তার মধ্যে লজ্জা থাকে না কি থাকে না এই যে মেয়েরা যে রাস্তায় হাঁটে লজ্জা আছে মেয়েরা যে কাপড় চোপড় ছাড়া যে রাস্তায় হাঁটে লজ্জা আছে না লজ্জা থাকলে এগুলো করতে পারে করতে পারে যখন মানুষের ভিতরে লজ্জা থাকে না তখন যা ইচ্ছা তাই করতে পারে কাপড়ও খুলতে পারে اذا لم تستحي فاصنع ما شئت যখন তোমার কোনো লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে আজকে বোরকা পরিহিতা মেয়েকে বলা হয় এটা জঙ্গির পোশাক বলা হয় এটা চলন্ত টেন্ট তাবু বোরকাকে তাবুর সঙ্গে তুলনা করা হয় বোরকাকে জঙ্গির পোশাক বলে আখ্যা দিতে চায় একটা পক্ষ মানে কাপড় দিয়ে ঢাকলে ওকে বলা হয় এটা বিতর্কিত পোশাক আর কাপড় খুললে বলে বাহ খুব সুন্দর যারা কাপড় খোলাকে সমর্থন দেয় তারা হচ্ছে চরিত্রহীন লম্পট ঠিক কি না আমার মাকে আমরা উলঙ্গ দেখতে চাই না আমার বোনকে আমরা বেইজ্জত অবস্থায় দেখতে চাই না আমার মা বোনদের দেহে আমরা কাপড় দিয়ে জড়াতে চাই মা বোনদের সম্মান সম্ভ্রমকে রক্ষা করতে চাই যে সমস্ত পিতারা তাদের মেয়েদেরকে মঞ্চে তুলে দিয়ে না চায় ওই সমস্ত পিতা পিতা নামের কলঙ্ক সভ্য ঠিক কি না আছে না নাই আচ্ছা ষোড়শী মেয়ে মঞ্চে তুলে দিয়ে না চায় মেয়ে নাচে বাপ হাতের তালি দেয় হাতের তালি দিয়ে আবার পরে মাইক নিয়ে বলে ভাইরা আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন সে যেন আরো ভালো নাচতে পারে কোথায় আছি আমরা সম্মানিত বন্ধুগণ এই নোংরা মেয়ে পাপগুলো সমাজে রাখা দরকার না দূর করা দরকার দোয়া করলেই দূর হবে নাকি দোয়া করলেই দূর হবে এর জন্য কাজ করতে হবে এর জন্য কাজ যখন করতে যাবেন তখন পিটন খেতে হবে পিটন খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল বলেছেন আমি জেনা করব না কাউকে জেনা করতে দেব না আমি মিথ্যা মামলা করব না কাউকে মিথ্যা মামলা করতে দেব না আমি সুদ খাব না কাউকে সুদ খেতে দেব না রাসূল বলেছেন যার ঘরে তিনটা মেয়ে তার জন্য তিনটা পৃথক জান্নাত আমি মেয়ের বাপ রাসূল বলেছেন আমি মেয়ের বাপ ও মেয়ের বাবারা প্রথম বাজারটা করবা মেয়েদের জন্য আল্লাহু আকবার বলে কোন সময় বললেন যে সময় নারীর কোনো দাম ছিল না নারীদের জীবন সিনেমিনি করত জীবন নিয়ে সিনেমিনে খেলত শিশু সন্তান নারী মেয়ে হয়েছে জাহেলি যুগে করত কি ওই সমস্ত মহিলাগুলো গর্তের কিনারায় গিয়ে বসে থাকত সন্তানটা দেখতো যদি মেয়ে হয়েছে তখন গর্তের মধ্যে তৎক্ষণাৎ ফেলে দিত পাথর দিয়ে চাপা দিয়ে শেষ করে দিত ছেলে সন্তান হলে উঠে নিয়ে আসতো বিআইয়ি যামবিন কুতিলাত আল্লাহ তাআলা বলছেন কোন অপরাধে এই সমস্ত মেয়ে সন্তানগুলোকে হত্যা করা হলো অথচ রাসূল বলেছেন যার ঘরে একটা মেয়ে তার জন্য পৃথক আল্লাহ তাআলা একটা জান্নাত রেখে দিয়েছে আমার নবীজি জান্নাতের ঠিকানাটাও নারীর পায়ের নিচে করে দিয়েছেন এখানে যারা বসে আছেন অনেক তো ইন্টারভিউ হয় আমার দেশের ইন্টারভিউ বোর্ডগুলোতে এই সমস্ত প্রশ্নগুলো করা হয় না একটা প্রশ্ন যদি করা হয় জান্নাতটা কোথায় আইনাল জান্নাত জান্নাতটা কোথায় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত জান্নাতটা হলো মার পায়ের নিচে অর্থাৎ নারীর পায়ের নিচে আল্লাহ তাআলা মেয়েদের পায়ের নিচে কি রেখেছেন আসতে বলবেন না কি রেখেছেন স্বামীর পায়ের নিচে কি দেখেন দেখেন না সবাই হাসতেছে হুজুর একটা কিছু বলে দেন বউরা যেন খেদমত করে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত একটা ভুয়া কথা একদম বাজে কথা স্বামীর পায়ের তলে জুতা
কি আছে তাহলে পুরুষের পায়ের নিচে কি আছে জুতার মার পায়ের নিচে কি আছে জান্নাত ইসলাম মাকে কত দাম দিয়েছে সুবহানাল্লাহ বলেন রাসূল মেয়েদের জন্য বাজারটা আগে করতে বলেছেন মেয়েরা সম্পত্তি বেশি পায় বাবার কাছ থেকে পায় স্বামীর কাছ থেকে পায় ভাইয়ের কাছ থেকে পায় ছেলের কাছ থেকে পায় সবগুলো জোড়া কিন্তু কোনো ব্যয় নাই খেলা আয় আছে কিন্তু কোনো ব্যয় পুরুষের ব্যয় আছে না নাই আছে তাহলে আল্লাহ তাআলা নারীদেরকে এত দাম দেওয়ার পরও আজকে সমাজের কিছু নারী তারা বলছে ইসলাম নাকি নারীকে ঠকাইছে ওরা বুঝতে বুঝতে ভুল ওদের কিসে ভুল বুঝতে ভুল আমার নবীজি বসে আছেন এক সাহাবী এসে কান্দে নতুন ইসলাম কবুল করি কান্দে রাসূল বলেন মহিলা কি সাহাবী তুমি কান্দো কেন তোমার কান্দার হেতুটা কি সাহাবীটা দেখতে অনেক সুন্দর ছিলেন সুস্থ চেহারা কাঁদতেছ কেন তোমার চেহারা লাল হয়ে যাচ্ছে কেন কি হয়েছে হুজুর ইসলাম তো কবুল করলাম আপনি বলেছেন সব গুণ আমার মাফ কিন্তু আমার মনে হয় একটা গুণ আমার মাফ হয়নি রাসূল বললেন কি তুমি কি করেছো বলো আমার নবীর সামনে হাঁটুটা গেড়ে দিয়া কেঁদে কেঁদে বলছে হুজুর বড় একটা ভুল করে ফেলেছি আমি কি আমি খুন করে ফেলেছি কারে খুন করেছো কি খুন করেছো বলো হুজুর অন্য কোন ব্যক্তিকে নয় অন্য কোন মানুষকে নয় নিজের ওরসজাত সন্তান মেয়ে সন্তানটাকে আমি নিজের হাতে খুন করে ফেলেছি রাসূল বললেন তুমি কেমন করে খুন করেছ আমাকে একটু শোনাও তো আমার নবীজি এমন তবিয়তের ছিলেন শুধু বলতেন না মাঝে মাঝে সাহাবীদের কথাগুলো শুনতেন শুনতেন বলতেন শুনতেন বলতেন বললেন সাহাবি একটু শোনাও তো দেখি শুধু আমি আমার কানে বহু কথা এসেছে আজকে তোমার মুখ থেকে আজকে সরাসরি শুনতে চাই একটু বলো তো তুমি কেমন করে মেয়ে সন্তানটাকে হত্যা করেছ সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ স্ত্রীর গর্ভে সন্তান চলে এলো নয় মাস পূর্ণ হয়ে গেল স্ত্রীকে বললাম শোনো বাবার বাড়ি যাচ্ছ সন্তান যদি ছেলে হয় সন্তানটাকে নিয়ে আসবা মেয়ে সন্তান হলে আমি দেখতে চাই না ওই সন্তানটাকে জীবন্ত পুত হত্যা করবা হুজুর আমার স্ত্রীকে অর্ডার দিলাম স্ত্রী চলে গেছে সন্তানটা হয়েছে মেয়ে কিন্তু আমার স্ত্রী আমাকে জানান দিল সন্তানটা মারা গেছে মৃত সন্তান হয়েছে আমি অবস্থায় জানাচ্ছিলাম কিন্তু আমার স্ত্রী আমার অজান্তে সন্তানটাকে ধীরে ধীরে বড় করতে লাগলো মোটামুটি 5 থেকে 6 বছর বয়স যখন হয়ে গেল হঠাৎ করে আমার দৃষ্টিগোচর হলো আমি তাকে দেখে ফেললাম আমার মতোই ভ্রু আমার মতোই চোখ আমার মতোই কপাল আমার মতোই গায়ের কালার আমার মতো হাতের নখ পায়ের নখগুলো আমি দেখে টের পেলাম আমার কাছে সন্দেহ হলো খপ করে তার হাতটা চেপে ধরে বললাম তোমার পরিচয়টা কি সে কিছুই বলতে পারলো না স্ত্রীর কাছে এসে নিয়ে যখন বললাম আমার স্ত্রী সত্যি করে বলো তো এই সন্তানটার পরিচয়টা কি আমার স্ত্রী কেঁদে কেঁদে বলছে আমার স্বামী আপনার সন্তানের তথ্য আমি কেমন করে গোপন করব এই সন্তানটাকে আমি মারতে পারি নাই আপনার অজান্তে সন্তানটাকে বড় করেছি ভিতরে আমার প্রচণ্ড রাগ জমে গেল শিরকিয়াতের কারণে কুফরি হালতের কারণে আমি প্রতিশোধপরায়ণ হয়ে গেলাম ভিতরে জিদ কাজ করলো মেয়েটাকে আমি কখন হত্যা করে ফেলবো কৌশল শুরু করে দিলাম অভিনয় শুরু করে দিলাম মেয়েটাকে আমি আদর করলাম চুমু দিলাম কোলের মধ্যে বসায় বসায় তাকে আমি স্নেহ দিলাম আদর করলাম এরপরে বললাম ও আমার মা আমি তোমাকে আজকে তোমার নানির বাড়িতে নিয়ে চলে যাব মেয়েটা আমার দারুণ খুশি আমার বউটা মেয়েটাকে সুন্দর করে সাজায় দিল গোছায় দিল রওনা করলাম অভিনয় করি আমার মেয়েটা এত খুশি হয়ে গেছে বারবার আব্বা আব্বা বলে ডাকে কিন্তু সামনে জঙ্গল যখন পেলাম জঙ্গলের দিকে রওনা করলাম মেয়েটা বলছে বাবা নানির বাড়িতে এইদিকে তুমি এইদিকে কেন যাও জঙ্গলটা পার হয়ে গেলাম দুপুরবেলা দুপুরবেলা জঙ্গল যখন পার হলাম হাতে কোদাল নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম মেয়েটার মুখ ছোট হয়ে গেছে মেয়েটা বলছে বাবা তুমি কখন নানির বাড়ি যাবে গর্ত খনন কেন করো আমি কোনো কথা বললাম না আমি যখন গর্ত খনন করছিলাম হুজুর সেই সময় আমার মেয়েটা আমি লক্ষ্য করেছি আমার মুখের ভিতরে আমার দাড়ির মধ্যে সিঁড়ে সিঁড়ে আসছিল মাটি সেই মাটিগুলো তার নখ দিয়ে খিলাল করে করে আমার দাড়িটা পরিষ্কার করে দিচ্ছিল শরীর থেকে ঘাম ঝরতেছিল সেই ঘাম ওলা শরীরটা আমার মুছে দেওয়ার জন্য গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে মুছে দেয় আর দাড়িগুলো পরিষ্কার করে দিয়ে বলে বাবা তুমি নানির বাড়ি কখন যাবো আমি কিচ্ছু বললাম না গর্ত খনন শেষ হয়ে গেল এরপরে মেয়েটাকে অভিনয় করে বললাম মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে আমার মেয়েটা করলো কি সাদা মনে সরল মনে মুসকে হাসি মেরে যখন মেয়েটা গর্তের কাছে কাছে এসে যখন উঁকি মেরে গর্ত যখন দেখতে নিয়েছে পিছন দিকে আমি চলে আসলাম চক্ষু বন্ধ করে পিছন দিক থেকে এত জোরে ধাক্কা মারলাম এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে পড়ে গেছে
তখন টের পেয়ে গেছে চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছি আজকে আমার আম্মার কথাটাই সত্যিকার অর্থে বাস্তব হয়ে গেছে বুঝতে পেরেছি আমার দোষটা কি বুঝতে পেরেছি আমার অপরাধটা কি আমার আব্বা আজকে তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই তুমি আজকে যদি আমাকে প্রাণে বাঁচায় দাও এই চেহারা তোমাকে আমি কোনোদিন দেখাবো না প্রয়োজনে ভিক্ষা করে খাবো তুমি আজকে আমারে দয়া করে বাইরো না আমার মধ্যে কোনো ভালোবাসার উদ্রেক হলো না কুফরি হালতের কারণে শিরকিয়াতের কারণে হাতের মধ্যে আমি বড় ওজনের পাথর নিলাম চক্ষু বন্ধ করে ওই সন্তানটার বুক বরাবর যখন পাথরটা মেরে দিলাম ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল মাটি চাপা দিয়া পাথর চাপা দিয়া জনমের মতো দুনিয়া থেকে সন্তানটাকে বিদায় করে দিলাম হুজুর আজকে তো ইসলাম কবুল করেছে আমার মনে হয় এই গুণাটা আমার কখনো মাফ হবে না শিশুকে আমি কেমন করে হত্যা করেছি রসুল কেঁদে কেঁদে বলছেন সাহাবিরে শোনো দিন যখন গ্রহণ করেছে তোমার এইটা এই গুণাটা আল্লাহ তাআলা তোমার জীবন থেকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে আমার বন্ধুগণ সেই যুগে রসুল নারীকে এত মূল্যায়ন করলেন এত দাম দিলেন আজকে আজকের মাহফিলে যে সমস্ত মা বোন আসছেন মা বোনদেরকে বলবো মা আজকের সমাজ ধ্বংসের অন্যতম কারণ হলো সমাজে পর্দার পরিবেশটা নাই নামাজের পরিবেশটা নাই মা আপনার মধ্যে পর্দার পরিবেশটা আনতে হবে আমার ভাইরা প্রত্যেকটা পরিবারে নামাজের পরিবেশটা আনতে হবে শিক্ষা আপনার সন্তানকে দিবেন আপনার সন্তানকে যেখানেই পড়ান না কেন সবচেয়ে বড় শিক্ষা হলো পারিবারিক শিক্ষা আপনি হঠাৎ করে ধনী হতে পারেন কিন্তু ভদ্রলোক হতে পারেন না ভদ্রলোক হওয়ার জন্য পারিবারিক শিক্ষার দরকার ঠিক কি না এই জন্য পারিবারিক শিক্ষার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা হলো নামাজের শিক্ষা সন্তান স্কুলে যায় না সেই জন্য আপনি ধমক দেন শাসন করেন কিন্তু সন্তানটা নামাজ পড়ছে না আপনি তাকে শাসন করছেন এটা কেমন কথা আপনার মেয়েটা ষোলশী মেয়ে আপনার মেয়েটার বয়স বারো বছর তেরো বছর হয়ে গেছে সমস্ত কাজ আপনি যেটাই করেন না কেন মেয়েটাকে আপনি যদি নিরাপদে রাখতে চান মেয়েটাকে যদি জান্নাতের কারণ বানাতে চান অবশ্যই মেয়েটার বয়স যেমন বারো থেকে তেরো বছর যখন বয়স হয়ে গেছে মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকায় দেওয়ার দায়িত্ব বাপ মার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই দুঃখ লাগে কয়েকদিন আগে এক ইউনিভার্সিটির এক কলেজের প্রফেসর আমাকে ফোন দিয়ে বলছেন হুজুর আমি বিশ বছর যাবৎ শিক্ষকতা করি পাঞ্জাবি পায়জামা পরে কিন্তু স্কুল থেকে কলেজ থেকে অর্ডার হয়ে গেছে পাঞ্জাবি পায়জামা পরা যাবে না শার্ট প্যান্ট পরতে হবে শার্ট প্যান্ট পরে আমাকে কলেজ করতে হবে হুজুর এত বড় একটা সুন্নাতকে আমি কেমন করে বাদ দিতে পারি হুজুর আমি কি করব আমার বন্ধুগণ এরকম করে এমনও কিছু নরাধম শিক্ষক আছে যে সমস্ত শিক্ষকরা প্রিন্সিপালরা অনেক কলেজের ছাত্রীদের মাথায় বোরকা পড়তে দেয় না আছে না নাই হেজাব লাগাতে দেয় না আছে না নাই আছে না নাই মেয়েদের সৌন্দর্য হলো মেয়েরা ঢেকে থাকবে যে মেয়ে ঢাকবে তার সম্মান কমবে না বাড়বে আর যে মেয়ে ঢাকবে না সে তার সম্মান কখনো কম বাড়তে পারে মর্যাদা বাড়তে পারে বেহায়া বেহায়া যে সে নিজে অসুস্থ হয়ে পড়বে সে সমাজকে অসুস্থ করে ফেলবে এই জন্য প্রত্যেক বাড়িতে যাদের মা বোন আছেন সবার কাছে আমার উদাত্ত আহ্বান এই বড় কবিরা গুণা পর্দাহীনতা এটাকে মাইনাস করে আমরা আমাদের পরিবারকে পর্দা দিয়ে সাজাবো জোরে বলি ইনশাআল্লাহ মেয়েদেরকে পর্দার মধ্যে রাখবো তারা শিক্ষিত হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তারা সমাজের বহু কাজ করবে কোনো সমস্যা নেই কিন্তু ড্রেস কোড থাকবে আল্লাহর বিধান মতো কার বিধান মতো পর্দার বিধান কি দুনিয়ার কারণে আল্লাহর বিধান আসতে বলবেন না কার বিধান আল্লাহর বিধান সম্মানিত ভাইয়েরা পুকুরের পানি আর ডাবের পানির মধ্যে তফাৎ আছে না নাই পুকুরের পানি কি কেউ পান করে ডাবের পানি কি ডাবের পানিটা পান করে কারণ ডাবের পানির ভিতরে ডাবের পানিটা ছিল চতুর্দিকে মোড়ানো পর্দার মধ্যে ছিল এই জন্য ডাবের পানির ডিমান্ড কম না বেশি বেশি আর পুকুরের পানিতে গরুও গোসল করে ছাগলও গোসল করে মানুষও গোসল করে শুধু গোসলের জন্য উপযুক্ত হতে পারে কিন্তু পান করার জন্য উপযুক্ত নয় কারণ ওই পুকুরের পর্দা নাই আর ডাবের ভিতরে কি আছে পর্দা আছে আচ্ছা এরপরে ধরেন এই এলাকার দিনাজপুরের লিচু আছে না এদিকে লিচু তো ভালো হয় আসতে নিয়ে আমি যখন পীরগঞ্জ পার হচ্ছিলাম দেখি অনেক লিচুর সেখানে সমারোহ ঘটেছে অনেক কম দামি লিচু মনে হয় এখানে পাওয়া যায় দিনাজপুরের এই যে বেদেনা না কী লিচু আছে হ্যাঁ চায়না থিরি বেদেনা লিচুগুলো আছে
খুব ডিমান্ডেবল আপনাদের এই এলাকার এই লিচুগুলো খুব দামি মানুষ পায় না তো এই লিচুগুলো যদি বিক্রি করতে নিয়ে যদি বিক্রেতা মনে করে খামাকা কাস্টমারকে এত কষ্ট দেওয়ার দরকার কি লিচুগুলোর উপরের যে পর্দাটা আছে পর্দাটা খুলে নিয়ে বিক্রি করতে বসে কেউ কি টাকা দিয়ে কিনবে আচ্ছা কাঁঠাল কাঁঠালের যে কাভারটা উপরের যে পর্দাটা এটা কি শুধু পর্দা না এর মধ্যে কিছু আঠা আছে আচ্ছা এই আঠা কি সহজে ছাড়ে ছাড়ে না আচ্ছা এখন যদি আপনি মনে করেন যে আমার কাস্টমারের সুবিধার্থে আমি উপরের কাভারটা খুলে দিয়ে শুধু কাঁঠালের ভিতরের যে বিচিগুলো এগুলো বিক্রি করব কেউ কি টাকা দিয়ে কিনবে কাস্টমার চাবে আমি ওই আঠালো পর্দাটা নিজের হাতে খুলে নিয়ে নিজে খাব এটাই কিন্তু কাস্টমার চায় খোলা জিনিস কেউ কিনতে চায় না বরং আপনি খুলবেন আম ন্যাংরা হোক আর খিসা হোক আর গোপালভোগ আর রাজভোগ হোক যত দামি আম হোক না কেন দাম ততক্ষণ পর্দা যতক্ষণ ঠিক কি না দাম নাই কখন পর্দা যখন থাকবে না এই জন্য নারীর সম্মান সম্ভ্রম ইজ্জত মর্যাদা সব আছে হলো পর্দার ভিতরে কিসের ভিতরে পর্দার ভিতরে পর্দা ছেড়ে দেওয়া সগিরা গুণা না কবিরা গুণা কবিরা গুণা সেই কবিরা গুণার দিকে আমরা আমাদের বোনদেরকে আমাদের মাদেরকে ধাবিত করব না জোরে বলি ইনশাআল্লাহ নামাজ হবে কয় অক্ত আসতে বলবেন না কয় অক্ত নামাজ একেনা জামাতে নামাজ পাঁচ অক্ত পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই আমি গত রমজানে মক্কায় গিয়েছিলাম এই রমজান মক্কা মদিনায় ছিলাম দুবাই হয়ে দুবাইয়ে দশ দিন ছিলাম সেখান থেকে ইউনাইটেড আরব আমিরেটস শেষ করে মক্কা মদিনার সফর ছিল কিয়ামুল লাইল বারোটা চল্লিশ বাজলে পরে রাত বারোটা চল্লিশ যখন হয় তখন মদিনার মসজিদ এবং মক্কার মসজিদে মক্কা মোকাররমা এবং মদিনা মুনাওয়ারায় কিয়ামুল লাইল হয় তারাবির পর তারাবির তো হয়ই তারাবির পরে আবার বারোটা চল্লিশ থেকে কিয়ামুল লাইল শুরু হয় একদম মানে সাহারির আগ পর্যন্ত তা আমি কিয়ামুল লাইলে দাঁড়ালাম সূরা ইউসুফ পড়লেন ইমাম সাহেব দুরাকাত নামাজ আমি পড়লাম সময় লেগেছে মাত্র সাতান্ন মিনিট কয় রাকাত নামাজ দুই রাকাত নামাজে লাগছে সাতান্ন মিনিট যদি এইরকম টাইম দিয়া এই দেশের যে কোনো মসজিদের যে কোনো ইমাম যদি শুধু একদিন পড়ায় মুসল্লি বলবে হুজুর আপনার তো কোনো কাম নাই যার নাই কোনো গতি সে করে ইমামতি আপনি টান টোপলা বাঁধবেন আমাদের কাজ কাম আছে কি কথা কি বুঝতেছেন আপনার আচ্ছা তাহলে এই নামাজের এই নাম এই ইমামের পেছনে এক ঘন্টা ধরে যদি দুই রাকাত নামাজ হয় এই নামাজে মনোযোগিতা সেই মুসল্লির আসতে পারে যে মুসল্লি ইমাম যে সুরাগুলো তেলাওয়াত করছে ওই সুরার অর্থ যদি বোঝে সাতান্ন মিনিট কেন আরো সাতান্ন মিনিট গেলেও টের পাবে না ঠিক কি না তাহলে আমাদের নামাজে মনোযোগী হওয়ার কারণ হচ্ছে মনোযোগী হতে হলে কোরআনটাকে না বুঝে শোনা না বুঝে শোনা না বুঝে শোনা না বুঝে শোনা বুঝে শুনে আমরা নামাজটা পড়বো জোরে বলি ইনশাআল্লাহ এটা নামাজের মনোযোগ বৃদ্ধির একটা অন্যতম দিক আমরা কোরআনটাকে বোঝার চেষ্টা করব কোরআন শুধু আলেমদের জন্য নাজিল হয়নি শুধু হাফেজের জন্য নাজিল হয়নি শুধু ইমামদের জন্য নাজিল হয়নি কোরআন নাজিল হয়েছে রাষ্ট্রপ্রধান তার জন্য বিচারপতি তার জন্য দোকানদার তার জন্য ব্যাংকার তার জন্য শিল্পপতি তার জন্য ব্যবসায়ী তার জন্য কৃষক তার জন্য স্বামী তার জন্য স্ত্রী তার জন্য বাবা তার জন্য মা তার জন্য সন্তান তার জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছে দোয়া করে দেই নাকি আলোচনা চালাবো আলোচনা চালাবো কারো কোনো আপত্তি নাই তো জোরে বলি ইনশাআল্লাহ ফজর নামাজ হবে তো ফজর নামাজ সবাই পড়বেন এটা যেন মনে থাকে সারা রাত ওয়াজ শুনে যদি ফজর কাজা হয় লুঙ্গি খুইলে মাথায় টুপি দেওয়ার মতো
লুঙ্গি খুলে মাথায় টুপি দেওয়ার মতো, তাহলে তো লাভ হবে না। ফজর যেন কাজা না হয় আমরা খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি গুনাহ করো আমি তোমাকে জাহান্নামের বাসিন্দা করব। এখন কোন কাজ করলে আমি তোমাকে জান্নাতের স্থায়ী বাসিন্দা করব আল্লাহ তাআলা বলছেন। সূরা বাকারার 81 নম্বর আয়াত আমি এখন শেষ করলাম, 82 নম্বর আয়াত আমি চলে আসছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. ইমান যারা আনবে এবং নেক আমল যারা করবে, ভালো আমলগুলো যারা করবে, ওজনে কম দেবে না, জমিরাইল ঠেলাঠেলি করবে না, মিথ্যা সাক্ষী দেবে না, গীবতের কাছে যাবে না, জনগণকে ঠকাবে না, বনের সম্পত্তি মেরে খাবে না, হারামকে বর্জন করে চলবে, যারা আমলে সালেহ যারা করবে, মানুষের সঙ্গে কথা বলতে নিয়ে মিষ্টি মুখে যারা কথা বলবে, কর্কশরে যারা কথা বলবে না, সমস্ত কাজকর্ম যাদের নেক আমল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা, এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি, আমি কোনো অস্থায়ী জান্নাত দেব না। যে বান্দাকে আমি আল্লাহ জান্নাত দেব সেই জান্নাত চবে স্থায়ী জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কি জান্নাত? স্থায়ী জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। এই দুনিয়ার যা কিছু তোমরা পাচ্ছ সব তো স্থায়ী, কিছুক্ষণ তুমি ভোগ করবে, এরপরে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, সন্তান তোমার জায়গা দখল করে ফেলবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা ইমানটা নির্ভেজাল আনবো, আমলে সালেহটা ঠিক রাখবো। আল্লাহ বলছেন আমি তোমাকে পারমানেন্ট জান্নাত দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ, সেই জান্নাতে ঢুকবে একবার, বের হওয়ার কোনো সুযোগ নাই, বের হতে পারবে না, তুমি বের হবা না, বের হতে চাইবে না তুমি। জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। এই দুইটা আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন 83 নম্বর আয়াতে বনি ইসরাইলদের সঙ্গে আল্লাহ তাআলা কিছু অঙ্গীকার করেছিলেন, সঙ্গের অঙ্গীকারগুলো বনি ইসরাইলদের অধিকাংশই ভঙ্গ করেছিল। সে অঙ্গীকারগুলো কথা আল্লাহ তাআলা রাসূলকে স্মরণ করে দিয়ে বলছেন, রাসূল আপনাকে এই কথাগুলো স্মরণ করে দিয়ে বলতে চা, আপনি এগুলো সবাইকে জানায় দেন, এই সমস্ত বিষয়গুলো যদি কি ভঙ্গ করে বড় বড় কবিরা গুনাগুলো হয়ে যাবে। নাম্বার ওয়ান হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. جربون الله أكبر. الله رب العالمين بره رسول ওই সময়ের কথা আপনি স্মরণ করুন, যে সময় আমি বনি ইসরাঈলদের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম কয়েকটা, এর মধ্যে এক নম্বর হলো ইবাদত করবে কার? আস্তে বলবেন না, কার? নাম্বার দুই হলো অবিল ওয়ালিদাইন ইহসানা, নাম্বার দুই হলো তোমাদের সংসার মাতা পিতার তোমরা আনুগত্য করবে, তাদের সঙ্গে সুন্দর আচরণ করবে। আজকে সমাজে শিক্ষিতের হার বেশি না অশিক্ষিতের হার বেশি? শিক্ষার হার কমেছে না বেড়েছে? আস্তে কয়, কমছে না বাড়ছে? বাড়ছে না। শিক্ষার হার বেড়েছে কিন্তু পিতামাতার প্রতি সেবার হার কমছে না বাড়ছে? হ্যাঁ, তাহলে শিক্ষার হার বাড়লো, পিতামাতার সেবার হার কমলো, মানে শিক্ষার মধ্যে ভেজাল আছে না নাই? আসতে, শিক্ষার মধ্যে ভেজাল আছে না নাই? যারা শিক্ষার মধ্যে বানর ঢুকাতে চায় তারা তো কোনোদিন পিতামাতার সেবা করতে পারে না, ঠিক কিনা? শিক্ষার হার বেড়েছে, নৈতিক শিক্ষার পরিমাণ কমেছে, নৈতিক শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, কোরআন বোঝে না, জানে না, দুনিয়ার সব জ্ঞান অর্জন করতে পেরেছে কিন্তু নৈতিকতার যে শিক্ষা এটা থেকে সে বঞ্চিত হয়েছে, সে শিখতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা, যে রাজনীতি করতে গিয়ে, যে শিক্ষা অর্জন করতে গিয়ে, যে শিক্ষা অর্জন, যে শিক্ষা শিখতে গিয়ে, যে রাজনীতি করতে গিয়ে ইসলাম জানা যায় না, কোরআন জানা যায় না, দিন বোঝা যায় না, ইসলামকে চেনা যায় না, আল্লাহকে চেনা যায় না, সে শিক্ষার কোনো মূল্য নাই, সে শিক্ষার কোনো মূল্য নাই। আজকে ছেলের জন্য ঘর হয়, মেয়ের জন্য ঘর হয়, নিজের জন্য বেডরুম হয়, ড্রয়িং রুম হয়,
সন্তানদের রুম হয় মেহমানখানা হয় সব কিছু হয় আর বাপ মার থাকার জায়গা হয় সিঁড়ির নিচে আছে কি না আস্তে বলে আছে কি না বাবার চারটা সন্তান চারটা ছেলে সবাই শিক্ষিত বড় হয়ে গেছে বাপ মা খাওয়াবে কে এরকম সিস্টেম আছে ওই ছেলের বাসায় 7 দিন 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 আবার এর মধ্যে আবার হিসাব করে আমি পারবো না তুই খাওয়া আমি পারবো না তুই খাওয়া সন্তান নামের কলঙ্ক এগুলো জায়গা মতো খা দিচ্ছে কিন্তু বলার দরকার আছে নাকি বলার দরকার আছে আপনার বাবা আপনার মা আপনার জন্য কি করে নাই আপনি শিশু আপনি ছোট আপনি নবজাতকের কাছে যান একটু একটা নবজাতক বাচ্চাকে সামনে দেখেন সেই নবজাতকের হাত পা কত নরম কত দুর্বল সে খাইতেও জানে না সে তাকাতেও জানে না সেই সন্তানকে তোমার মা তোমাকে কত যত্ন করে একটু শক্ত করে ধরলে কণ্ঠনালী চাপা পড়ে তুমি মারা যেতে হাতটাকে শক্ত করে ধরলে হাড্ডি ভেঙে যেত শক্ত করে একটা চাপ দিলে তোমার নাড়িভুঁড়ি বের হয়ে যেত মা সারা রাত না ঘুমায়া তোমাকে পাহারাদারের মতো পিয়নের মতো সুইপারের মতো সব সময়ের জন্য তোমার পাশে এসে দাঁড়ায় আছে যখন ডাকে মানে পিয়ন কেন বললাম যেরকম একটা কেরানিকে যেরকম তার অফিসারে যেরকম ডাক দিলেই চট করে চলে আসে সন্তানটা যখন শিশু খাইতে খাইতে জানে না একটা আওয়াজ দেয় একটা কান্নার আওয়াজ শোনা মাত্রই মা হাজার কাজ ফেলে চলে আসে তাড়াতাড়ি চাকরের মতো আল্লাহু আকবার এত কষ্ট করে তিলে তিলে যে মা তোমাকে বড় করলো সে মাকে তুমি টাইম দিবা না সে মার জন্য তুমি ঘর বরাদ্দ করবা না সে মার জন্য তুমি অর্থ খরচ করবা না আল্লাহ বলছেন হে রাসূল আপনাকে প্রশ্ন করবে টাকা পয়সা খরচ করবে কোন কোন জায়গায় ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন হে রাসূল বলে দেন আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন সবাইকে জানিয়ে দেন খরচ করবে খরচ করার যে যতগুলো খাত আছে এর মধ্যে এক নাম্বার খাত হলো অবিল ওয়ালিদাইনি কি কার জন্য পিতামাতার জন্য মাদায়ুন কুল মান ফাকতুম মিন খাইরিন ফালি ওয়ালিদাইন এক নাম্বার হচ্ছে পিতামাতার জন্য তুমি খরচ করো এরপরে কে এরপরে তোমার নিকটতম তোমার স্ত্রী আছে পরিবার আছে পরিজন আছে তাহলে এক নাম্বার খরচ করতে হবে কার জন্য আস্তে বলে কার জন্য মা বাবার জন্য আজকের মাহফিলে যারা বসে আছেন প্রযুক্তির কল্যাণে যারা আমার আলোচনাগুলো শুনতেছেন সবার কাছে আমার একটা আহ্বান রিজিক যদি বাড়াতে চাও যুবকরা যাদের বাপ মা জীবিত আছে রিজিক যদি বাড়াতে চাও তিনটা কাজ শিখে যাও নাম্বার ওয়ান পৃথিবীতে সবার আগে ভয় করবো আমরা কাকে আজান শুনেই কোথায় যাব রিজিক বাড়ায় দেবেন কে বরকত বাড়ায় দিবেন কে সুখ দিবেন কে শান্তি দিবেন কে টাকাই সুখ নয় টাকায় সব সুখ আসে না হাজার কোটি টাকার মালিক বাড়িতে যায় দেখে বউ আরেকজনের সাথে লাইন মারছে শান্তি পাবেন না হাজার কোটি টাকার মালিক মেয়েটা ইয়াবা খায় সিট হয়ে পড়ে আছে হাজার কোটি টাকার মালিক ছেলেটা বন্দুক একখান পিস্তল একখান সামনে নিয়ে বাবার কপালে দিয়ে বলে টাকা দে শান্তি আছে এই জন্য রিজিক যদি পেতে চান সুসন্তান একটা রিজিক নেক স্ত্রী একটা রিজিক সুন্দর পরিবার একটা রিজিক এই জন্য সন্তানকে যদি আপনি সুশিক্ষা দিতে পারেন এই সন্তান আপনার জন্য কল্যাণ বয়ে আনবে এই সন্তান আপনার জন্য বিশাল বড় রহমতের কারণ হয়ে দাঁড়াবে এই জন্য আমরা আমাদের পিতামাতার প্রতি সুন্দর আচরণ করব আমাদের রিজিক বাড়ায় দিবেন কে আসতে আমাদের রিজিক বাড়ায় দিবেন কে যুবক নাম্বার দুই হলো তুমি কি করবে নাম্বার দুই এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয় নাম্বার দুই হচ্ছে তোমার যে বাড়িতে আব্বা আম্মা আছে এই পৃথিবীতে যত মানুষ আছে এক নাম্বার তালিকায় রাখবে হচ্ছে দুজনকে সেটা হচ্ছে মা আর কে বাবা পৃথিবীতে এক নাম্বার তালিকায় একজন মানুষের কাছে এক নাম্বার তালিকায় থাকবে কয়জন মানুষ মা আর কে বাবা কয় নাম্বার তালিকায় থাকবে এক নাম্বার নেতা বড় না মা বড় আস্তে বলো বন্ধু বড় না আব্বা বড় আব্বা বড় পৃথিবীর সবচাইতে বড় অর্জন হচ্ছে না আপনার আব্বা আম্মা আব্বা আম্মাকে দাম দিবে সুন্দর আচরণ করবে তাহলে আপনার রিজিকটা বেড়ে যাবে
এই পৃথিবীতে তিনটা দোয়া কখনো মিস হয় না নাম্বার 1 হলো পিতামাতার দোয়া নাম্বার 2 হলো মাসনুমের দোয়া নাম্বার 3 হলো মুসাফিরের দোয়া এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেন না দাওয়াতুল মাজলুম দাওয়াতুল মুসাফির আর নাম্বার 3 হলো পিতামাতার দোয়া এই দোয়াটা আল্লাহ এই দোয়াটা নিতেই হবে পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়াটার মাঝে কোনো লাইসা হিজাব কোনো পর্দা থাকে না এই জন্য যুবকরা এক নাম্বার হলো আল্লাহর ডাকে সাড়া দিবা নাম্বার 2 হলো বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করবে নাম্বার 3 হলো বয়স হয়ে গেছে তুমি যদি মনে করো ফিতনায় পড়ে যাচ্ছ জেনার দিকে চলে যাচ্ছ কোন অসৎ কাজের দিকে চলে যাচ্ছ কোন কথা নাই ফ্যামিলিকে বুঝায় শোনায় তাড়াতাড়ি বিয়ের চিন্তা করো বিয়ে করে ফেলবা এই তিনটা কাজ করলে পর আল্লাহ তাআলা তোমার রিজিকটা ডাবল ডাবল করে দিবেন আমি আমার বাংলাদেশের কথাই বলি যারা বড় বড় মিল ইন্ডাস্ট্রিজের মালিক কোটি কোটি টাকার মালিক কেউ কিন্তু বিয়ের আগে হয় না সব বিয়ের পরে হইছে সব বিয়ের কি হইছে পরে হইছে বিয়ে করলে পরে রিজিক ডাবল হয়ে যায় রিজিক কি হয় ডাবল হয় অনেকে বিয়ে করবে তার আগে চিন্তা করে হুজুর বিয়ে যে করব কি করে খাওয়াবো বউ তো হাতি তাই না খুব চিন্তা আকাম কুকাম করে বেড়াও জেনার কাজ করো দুনিয়ার হারাম পন্থ অবলম্বন করছো তোমার যৌবন শেষ করে দিচ্ছ তার চাইতে তোমার বিয়ে করা উত্তম বরকত দিবেন কে আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা বরকত দিবেন আল্লাহ তুমি যুবকদেরকে কোন আমল করার তৌফিক দিয়ে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন আমি আর কথা বাড়াবো না কেমন করে যেন পরে 2 ঘন্টা সময় চলে গেছে আমি বুঝলাম না এত দ্রুত সময় চলে গেল আমি কি আলোচনা বাড়াবো আরো বাড়াবো কেউ তো যায় না কি করব বলেন তো চলো থাকতে রাজি আছেন আপনারা সবাই থাকতে এখনো রাজি আছেন আল্লাহু আকবার এত সুন্দর মানুষ হ্যাঁ আল্লাহু আল্লাহ তুমি সবার অংশ গ্রহণকে তুমি আল্লাহ কবুল করো জোরে বলি আল্লাহুম্মা আমিন জি আমি না আমি আর কথাটাকে বাড়াবো না শুধু এই গজল শুনবেন আগ্রহ আছে আপনাদের বলি ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এক নম্বর ইবাদত করব আমরা কার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করব নিকটতম আত্মীয় স্বজনদের হক মেরে খাবো না তাদের হক আদায় করব এতিমের মাল মেরে খাবো না মিসকিনদের প্রতি সদয় হব অকুলুল লিনাস হুসনা এবং আমরা কথা বলবো সুন্দর কথা কি কথা বলবো বলেন সুন্দর কথা বলবো কার সাথে অন্যের বয়ের সাথে হ্যাঁ নিজের বয়ের সঙ্গে খারাপ আচরণ করে নিজের বউকে পিটায় আর অন্যের বয়ের সঙ্গে সারাদিন ইটিস ফিটিস করে এরকম অকুলুল লিনাসে হুসনা কি এটা না সকল মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলবো তবে সেই জায়গায় কথা বলা যাবে না যেখানে ফিতনা আছে সেই জায়গায় কোনো কথা বলা যাবে না এরপর নামাজ কায়েম করো যাকাত আদায় করো আল্লাহ তাআলা এই অঙ্গীকারগুলো বনি ইসরাইলদের কাছ থেকে নিয়েছিল অনেক লম্বা লম্বা কথা ছিল যতটুকুন হয়েছে আমরা আলোচনাগুলো আমাদের জীবনে আমরা অবশ্যই ফলো করার চেষ্টা করব জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমি আর কথা বাড়াবো না যে যেখানে আছেন সবাই বসে থাকি সবাই যে যেখানে আছেন বসে পড়ুন আমরা এখন আল্লাহর কাছে যাব অনেক রাত হয়েছে 12:30টা ক্রস হয়ে যাচ্ছে আমরা এখন সোজা আল্লাহর কাছে যাব আল্লাহ যেন আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয় বিশেষ করে যুব সমাজ এই যে আলতাফ আলহামদুলিল্লাহ আরও কয়েকজন যুবক মিলে তারা অনেক মেহনত করেছেন আল্লাহ তুমি তাদের এই মেহনতকে তুমি আল্লাহ কবুল করো খুব অল্প সময়ে তারা এই আয়োজনটা করেছেন অল্প সময়ে তারা এই ব্যবস্থাটা করেছেন এই মাহফিল শুরু হয়েছে আল্লাহ তুমি মাহফিলকে কেয়ামত পর্যন্ত জারি রাখো জোরে বলি আল্লাহুম্মা আমিন জি আমরা এখন দোয়ার দিকে যাব আল্লাহর কাছে যাব আল্লাহ যেন সবাইকে বাড়ি যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা যেন নিরাপদ করে দেন জোরে বলি আল্লাহুম্মা আমিন জি দোয়া আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হাজার মুসলমান নর নারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও জনম দুঃখিনী মা
আমাদের মাঝ থেকে যাদের বিদায় নিয়েছেন আব্বা যাদের বিদায় নিয়েছেন জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব বাড়িতে ফিরে গিয়ে সব দেখব কিন্তু মাকে পাবো না রে যেই মার চেহারার দিকে তাকালেই বরকত নাজিল হয় রহমত নাজিল হয় কি সুন্দর আদর দিয়ে ডাকে সন্তান কোলে যা বলে ডাকে সেই ডাকগুলার শুনতে পাই না ওই মা যারা চলে গেছে আব্বা যারা চলে গেছে জিন্দেগির গুনাহগুলো maaf করো কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ তাআলা আলোচনা শুনে অনেকেই বাড়ি ফিরবো বাড়িতে গিয়ে ছেলে দেখব মেয়ে দেখব বউ পরিবার পরিজন দেখব কিন্তু মাকে দেখতে পাবো না বাবাকে দেখতে পাবো না আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি আব্বা আম্মা যারা চলে গেছে কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দাও হাতটা একটু উঁচু করুন আওয়াজ দিয়ে দি আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে আল্লাহর সেখানে দোয়া পড়ুন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সাগীরা رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا آية الله تعالى بشش كوري اي محافل آية جن جرى كلن شنار جن دور دوران تو دیکھ جرى آشلين বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও আমার ডানে আমার বামের সামনে পেছনে যত ভাই আড়ালে যত মা বোন হাত তুলেছেন যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও যার যে প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মেহরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গোটা পৃথিবীর মুসলমান জাতির পায়ের তলায় মাটি নাই মুসলমানদের বাইতুল মুকদ্দাস মুসলমানদের হাতে তুলে দাও এই ক্রান্তি লগ্নে মেহরবানি করে অমরের মতো একজন নেতা তুমি আল্লাহ মুসলিম উম্মার জন্য পাঠায় দাও 180 কোটি মুসলমান 56টি মুসলিম জনপদ কিন্তু আজকে মুসলমানদের চরম দুর্দিন চলছে মেহরবানি করে সমস্ত জুলুম থেকে মুসলিম উম্মাহকে তুমি আল্লাহ হেফাজত করো ও আল্লাহ মেহরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি কত মানুষ তোমার ঘর জিয়ারা করতে যায় তোমার নবীর কবর জিয়ারা করতে যায় এখানে অনেকেই হাত তুলেছেন কিন্তু বান্দারা যেতে চায় কিন্তু তাদের সামর্থ্য নাই জীবন অন্তত তোমার ঘর একটাবার হলেও জিয়ারা করার তৌফিক তুমি আল্লাহ সবাইকে দিয়া দাও তোমার নবীর কবরের পাশে গিয়ে সালাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও এই দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না রে কোন দিন মরবো আমরা কেউ তো বলতে পারি না কারো দাদা গেছে কারো বাবা গেছে মা গেছে একই কায়দায় একই লাইন আমরা একদিন চলে যাব চোখটা বন্ধ করলে অন্ধকার মনে হয় ও আল্লাহ কোন দিন মরব জানি না তবে যেদিন মরে যাব রে আমাকে টান মেরে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিয়া কবরের সোয়া দিয়া বাসা বাঁধিয়ে চলে আসবে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে মাত্র সাত দিন পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে মাত্র তিনটা মাস কবর খনন করে দেখা যাবে ওই কবরের ভিতরে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই সব শেষ হয়ে গেছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিবা না আল্লাহ আশেপাশে কত মাইয়াত শুয়ে আছে কারো বাবা কারো মা কারো ভাই কারো বোন আশেপাশে কবরবাসী হয়ে আছে আল্লাহ কত মিসকিন তারা কত অসহায় তারা তোমার কাছে ফরিয়াদ করি ইমানি হালাত নে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরগুলোকে জান্নাত বানাইয়া দাও মরণের ডাক যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ মোহাম্মদুর রাসূলুল্লাহ